তোমরা সবাই দেখলে গতকাল চেন্নাইকে কেমন করে হারিয়েছে কেকেআর। আইপিএল 2022-এর শুরুটা একদম পারফেক্ট হয়েছে কেকেআরের জন্য। এই ম্যাচে হেটারদের একদম মুখের উপর জবাব দিয়েছে কলকাতার অজিঙ্ক্য রাহানে এবং উমেশ যাদব। দেখিয়ে দিয়েছে যে তারা এখনও ফুরিয়ে যায়নি। এখন ভাই একটা কথা বুঝতে পারছি যে কেকেআরে ওপেনিং কম্বিনেশন একদম পারফেক্ট, আর ব্যাটিং লাইন আপ নিয়ে কোনো প্রশ্নই নেই। তবে আমার মনে হয় ডেথ বোলিংটা আরও একটু ভালো করতে হবে। রাহানের মতো একজন ব্যাটসম্যান এতদিন কেকেআর খুঁজছিল, যে কিনা অ্যাটাক করেও খেলতে পারবে এবং স্ট্রাইক রোটেট করেও খেলতে পারবে। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো গতকালকের ম্যাচে জেতার পেছনে দুটি সবথেকে বড় কারণ। আইপিএল তো জলদি শুরু হচ্ছে, তাই এখনই তোমরা ভারতের নাম্বার ওয়ান বই ওএসজি ক্রিকেটে গিয়ে খেলো। আমিও এখান থেকে 5 লক্ষ টাকা ইনকাম করেছি। এখানে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস আর উইথড্রল এবং ডিপোজিট পেয়ে যাবে। এখানে আইপিএল চলাকালীন 25 থেকেও বেশি লোক কোটিপতি হয়েছেন। নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট আইপিএলের সমস্ত ম্যাচের জন্য আইডি নিতে পারো। আর এখনই জয়েন করলে 10% বোনাস তোমরা পেয়ে যাবে। নাম্বার ওয়ান, উমেশ যাদবের ভয়ঙ্কর বোলিং স্পেল। অনেকেই ভেবেছিল যে উমেশ যাদব, যে কিনা গত 1-2 বছর আইপিএলে সেরকম ভালো বোলিং করতেই পারেননি, তাই ওর বিরুদ্ধে ইজিলি খেলে দেবে চেন্নাইয়ের ব্যাটসম্যানরা। কিন্তু বন্ধুরা, উমেশ যাদব দেখিয়ে দিয়েছে যে পাওয়ার প্লেতে সে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ম্যাচের শুরুতেই ঋতুরাজ গায়কোয়াড এবং ডেভেন কনওয়ের উইকেট নিয়ে চেন্নাইকে সবথেকে বড় ধাক্কা দিয়েছিল। এরপর নাম্বার টু, অজিঙ্ক্য রাহানের দায়িত্বশীল ব্যাটিং। রাহানে গতকাল যে কটা শট খেলেছে ভাই, একটাই কথা বলতে পারি আমি, একদম পিওর ক্লাস। এরকম একজন দায়িত্বশীল এবং পারফেক্ট ওপেনিং ব্যাটসম্যান এতদিন খুঁজছিল কেকেআর। কলকাতার ইনিংসের শুরুটা এত সুন্দর করে দিয়েছে রাহানে, কি বলবো ভাই। আর যে ম্যাচে ইনিংসের শুরুটা ভালো হয় সেই ম্যাচের শেষটাও ভালো হয়।